ও ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ তোমাদের শোনাবো বাড়ির দারোয়ান কীভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা বন্ধুরা ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকো বন্ধুরা আমি দীপা বয়স চব্বিশ বছর আমি দেখতে বেশ সুন্দরী আর আমার শরীরের গঠন একদম স্লিম আমার দেখতে বেশ সুন্দর আর গোল গোল আমার বিয়ে হয়েছে তিন বছর হলো আমার একটি দু বছরের ছেলে আছে আমি একটা ধনী পরিবারের বউ আমার স্বামীর অনেক টাকা পয়সা আর ধন সম্পত্তি আছে শুধু একটা জিনিসের কমতি আছে আর সেটা হলো স্বামী আমাকে পরিপূর্ণ সুখ দিতে পারে না বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছ মেয়েদের কোন সুখটা সবথেকে বেশি প্রয়োজন তাই আর কিছু বললাম না বাকিটা বুঝে নিও আমার স্বামী কাজ পাগল মানুষ কাজ ছাড়া সে কিছুই বোঝে না তাই সে আমাকে বেশি সময় দিতে পারে না বন্ধুরা কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা দারোয়ান নিয়োগ দেওয়া হয়েছে দারোয়ানটা দেখতে বেশ সুন্দর গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চের মতো হবে আর খুব নাদুস যে কোনো মেয়ে প্রথমবার দেখে অবাক হবে এত সুন্দর আর হ্যান্ডসাম একটা ছেলে দারোয়ান হয় কি করে এই ছেলেটা চাইলে তো ভালো একটা চাকরি করতে পারে আমি মনে মনে ওর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম ওর সুন্দর শরীর দেখে আমার খুব ভালো লেগেছে যতই দিন যাচ্ছে ততই দারোয়ানের প্রতি আমার ভালোবাসার টান বাড়ছে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আর সাথে বিদ্যুতও ঠিকঠাক মতো থাকছে না এদিকে গত দুই দিন ধরে আমার রুমের ফ্যানটাও চলছে না সেজন্য ফ্যানটা ঠিক করার জন্য দারোয়ানকে আমাদের ফ্ল্যাটে ডেকে আনলাম তখন আমার পরনে ছিল শুধু একটা নাইটি দারোয়ান আমাকে দেখেই হা করে তাকিয়ে রইল আমি বুঝতে পারলাম ও আমার নাইটি পরা দেখে অবাক হয়ে গেছে এরপর আমি ওকে ফ্যানটা ঠিক করে দিতে বললাম ও চেয়ারের উপর উঠে দাঁড়ালো আর আমাকে চেয়ার ধরতে বলল সে চেয়ারের উপরে দাঁড়িয়ে ফ্যান ঠিক করতে লাগল হঠাৎ আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো আর আমি সেই বুদ্ধিটা কাজে লাগিয়ে দিলাম চেয়ার ধরে মিনিটখানেক দাঁড়িয়ে থাকার পরেই আমি মেঝেতে লুটিয়ে পড়লাম আমাকে ওইভাবে পড়ে যেতে দেখে দারোয়ান আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে কোলে তুলে নিল আর বেডরুমের দিকে নিয়ে গিয়ে বিছানার উপর শুইয়ে দিল আমি প্রচণ্ড মাথা ব্যথার ভান করে বললাম আমার মাথাটা একটু ম্যাসাজ করে দিতে পারবে তখন দারোয়ান বলল আচ্ছা ম্যাম আমি ম্যাসেজ করে দিচ্ছি এরপর দারোয়ান মেসেজ করতে করতে বলল ম্যাম আপনি দেখতে কিন্তু অনেক সুন্দর সত্যি বলতে ছোটোবেলায় যখন আমার এরকম মাথা ব্যথা হতো তখন আমার মা ব্যথা জায়গায় একটা আদর দিত আর সত্যি সত্যি আমার ব্যথা ভালো হয়ে যেত আপনি যদি চান তাহলে আমি আমার মায়ের মতো আপনার ব্যথা জায়গায় সেই রকম আদর দিতে পারি তাহলে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে ওর এই কথা শুনে আমি বুঝতে পারলাম দারোয়ান কি করতে চাইছে তাই আর দেরি না করে আমি বললাম ঠিক আছে আদর দিলে যদি মাথা ব্যথা কমে তাহলে আদর দাও আমি তো চাই আমার মাথা ব্যথা কমে যাক যেই কথা সেই কাজ আমি এই কথা বলতে না বলতেই দারোয়ান কাজ শুরু করে দিল আমি কোনো দিন ভাবতেও পারিনি যে আমার জীবনে এমন একটা দিন আসবে বন্ধুরা আমার স্বামী দিনের প্রায় সব সময় বাইরের কাজে ব্যস্ত থাকে তাই মনে মনে ভাবলাম এখন থেকে দারোয়ানকে দিয়ে আমি আমার সব চাহিদা মিটাবো পরের দিন আমি আবার দারোয়ানকে ডেকে পাঠালাম আসার পরেই দারোয়ান আমার কাছে ক্ষমা চাইতে লাগল আর বলল ম্যাম আগের দিনের ওই কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন আমি হাসি মুখে দারোয়ানকে বললাম আরে পাগল আমার তো বেশ ভালোই লেগেছিল সেদিন এভাবে দেখতে দেখতে শীতকাল চলে আসলো হঠাৎ একদিন খবর এলো আমার শাশুড়ি মার ছোটো বোনের শরীর খুব খারাপ সেজন্য আমার শ্বশুর শাশুড়ি কয়েকদিনের জন্য তাদের বাড়িতে যাবে এই কথা শুনে আমি মনে মনে প্ল্যান করে ফেললাম আর ভাবলাম এই সুযোগটা কাজে লাগিয়ে দিব। কারণ আমি বাসায় একা থাকবো কয়েকদিনের জন্য আমি মনে মনে খুব খুশি হলাম আর ভাবতে থাকলাম কিভাবে দারোয়ানকে আবার আবার রুমে ডাকব পরের দিন আমার শ্বশুর শাশুড়ি তার আত্মীয়ের বাড়িতে চলে গেল আর আমি বিকেলে কিছু কেনাকাটা করতে মার্কেটে গেলাম মার্কেট থেকে ফিরে বাসের সামনে গাড়ি থেকে নামতেই দেখি দারোয়ানটা দাঁড়িয়ে আছে আমি ওকে বললাম আমার ব্যাগটা নিয়ে রুমে আসো আমি মনে মনে ভাবলাম আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম এরপর দারোয়ান রুমে ঢুকে ব্যাগটা রেখেই চলে যাচ্ছিল আমি তাকে চা খাওয়া বলে বসতে বললাম তারপর আমি রান্নাঘরে ঢুকে এক গ্লাস পানি নিয়ে তার কাছে গিয়ে গ্লাসটা দিলাম যেন সে আমার দিকে তাকায় আমি দেখলাম বেশ কাজ হয়েছে একটু আর চোখে আমার পেঁপেগুলো দেখে নিল আর পানির গ্লাস হাতে নিয়ে আমি জিজ্ঞেস করলো বাড়ির বাকি সব লোক কোথায় তখন আমি সব কথা তাকে খুলে বললাম আর আমার এই কথা শুনেই গ্লাসটা রেখে আমায় জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো সে আস্তে আস্তে করে আমার পেঁপেগুলো দলাই মোলাই করতে শুরু করলো আর কিছুক্ষণ পর পেঁপে খেতে শুরু করলো আমি তখন সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছিল সব সুখ যেন আমার মাঝে এসেছে ধীরে ধীরে সে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেললো এরপর আমি তার খেলোয়াড়টা হাত দিয়ে ধরলাম আর আমার মাঠে নামিয়ে দিলাম দারোয়ান আস্তে আস্তে করে আমার মাঠে খেলতে থাকলো এভাবে প্রায় পনেরো মিনিট পর সে খেলার গতি আরও বাড়িয়ে দিল সেই রাতে এক টানা চল্লিশ মিনিট দারোয়ান আমার মাঠে খেলেছিল চল্লিশ মিনিট পর দারোয়ানকে আমি ফল আর কিছু হালকা খাবার খেতে দিলাম দারোয়ান সেই খাবারগুলো খেয়ে কুড়ি মিনিটের মতো বিশ্রাম নিল তারপর সে আবার আমার মাঠে খেলা শুরু করলো নাস্তা করার পরে দারোয়ান সেই খেলা খেললো সেই রাতে দারোয়ান আমায় ঘুমাতে দেয়নি আর সর্বমোট পাঁচবার আমার মাঠে খেলেছিল আমি তার খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আসলেই সে একটা ভালো খেলোয়াড় খেলা শেষে আমি তাকে সন্তুষ্ট হয়ে দশ হাজার টাকা উপহার দিলাম আর বললাম সময় পেলে চলে এসো এরপর থেকে সময় পেলেই দারোয়ান আমার রুমে চলে আসত আর আমরা মজার খেলায় মেতে উঠতাম বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথে থাকো আর হ্যাঁ তোমাদের সুন্দর এই রোগটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো